আবার দেখা যাচ্ছে যে ভিডিও এডিট করতে হয়, অনেক টাইম নিয়ে ভিডিও করি, ভিডিও দেখি, ভিডিও এডিট, আমার টাকায় আমি আমার টিভিটা কিনবো। সনির শোরুমে যাব, আই থিঙ্ক সনিটা বেস্ট। ফাইনাল না বাবা, ফাইনালেতে হয়ে গেছে। আমি আর আমার টিভি অনেক বছরেও পাল্টানো হয়নি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে পৃথিবীতে, আমি কিন্তু টিভিটা কেন যেন পাল্টাইনি। আসলে একটা সময় হলো কি যে টিভিটা দেখানোই দেখাই বন্ধ করে দিছিলাম, দেখারই হতো না অতটা। তো এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে আমি করতেছি, যখন মানে দেখা যাচ্ছে যে ইউটিউব চালাচ্ছি বা ফেসবুক চালাচ্ছি, তখনও চোখের কাছে মোবাইলটা নিয়ে থাকতেছি, আবার দেখা যাচ্ছে যে ভিডিও এডিট করতে হয়, অনেক টাইম নিয়ে ভিডিও করি, ভিডিও দেখি, ভিডিও এডিট করি, তো সব সময় চোখের কাছাকাছি আমার মোবাইলটা থাকে। তো এখন সব মিলিয়ে প্রবলেম যেটা দাঁড়াইছে যে আমি এখন ভাবতেছি যে না, একটা স্মার্ট টিভি কিনি আপাতত, একটু কিনে অন্তত পক্ষে দূর থেকে যখন ইউটিউবটা ফেসবুকটা চালাবো তখন দূর থেকে যেন আমি চালাতে পারি। তো সেই চিন্তাতেই এখন আপাতত এটাকে চেঞ্জ করা, এবং আজকে আমি আমার টাকায় আমি আমার টিভিটা কিনবো। এর আগে নুহার বাবা অনেকবার টাকা দিয়ে মানে ও বলতেছিল যে চলো চলো কিনো, অনেক দিন থেকেই বলতেছিল, বাট আমার যাওয়া হয়নি, কেনা হয়নি। তো ভাবলাম নিজের টাকা যখন হয়ে গেছে তখন নিজের টাকা দিয়ে স্মার্ট টিভিটা আমি নিয়ে আসি, তো দেখতে থাকি। তো কয়েকটা দোকান ঘুরলাম, সনির শোরুমে যাব, আই থিঙ্ক সনিটা বেস্ট। তো সনিটা কেনার ইচ্ছা আছে, এখন সনির শোরুমে যাচ্ছি। আর আর কিছু ভালো লাগলো না আর কি। আর হচ্ছে ব্যাপারটা আসলে মানে মাথা ব্যথা হচ্ছিল, প্রচণ্ড রকমের মাথা ব্যথা হয়, সারাক্ষণ মোবাইলের মধ্যে কাজ করি, আবার দেখা যাচ্ছে যে ইউটিউব একটু একটু দেখি, ফেসবুক একটু একটু চালাই, সব মিলে মাথা ব্যথা হয়। এটা একটা বিশাল কারণ, আমার টিভিটা না কিনলেই আর চলতেছে না। তো দেখা যাক সনির শোরুমে যাওয়ার পর কিরকম কি হচ্ছে। মানে আজকে কি ওপেনিং নাকি? তো এই হচ্ছে সনির শোরুম, এই যে 43 ইঞ্চিটা নিব, এটা ইনটেকটা বের করতেছে। বাবা যত বড় দেখি ততই ভালো লাগে, কি অবস্থা। তো ফাইনাল কিন্তু এটাই হয়ে গেছে, ফাইনাল না বাবা, ফাইনালেতে হয়ে গেছে। আমার ছেলে দয় ছেলের খুবই পছন্দ, বাবা পছন্দ হয়েছে না এটা? এটা এটা পছন্দ হয়ে গেছে। প্যাকেজিং এর কাজ শুরু হয়ে গেছে আমার, এসে দেখা দেখি করলাম, কিছুক্ষণ নিলাম। আমাদের টিভিটা প্যাকেজিং চলছে, বিশাল বাবা। আমাদের টাকা পয়সা দেওয়া শেষ, কাগজপত্র রেডি করবে, আর পাশে তো প্রসিডিউর চলছে। এই ভাইটার ব্যবহার বেশ ভালো, থ্যাংক ইউ। তো বাসায় চলে যাচ্ছি, তো কেনাকাটা শেষ। আর তখনও দেখালাম এখানে একটা ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, খুব সুন্দর গাড়িটা সাজানো একদম। চোখ বন্ধ কেন? ঘোড়ার চোখগুলো বন্ধ করে রাখছে। তো এই টিভিটাকে দিয়ে দিচ্ছি, ওনারা নিবে বলছে সনির। নেন নেন আপনি, নিয়ে নেন, উনি নিয়ে যাবে।
আর এর স্থান দখল করবে সনি। এই যে টিভি দেখতেছে। তো দেখেন আমার বারান্দার অবস্থা, পাখি খেয়ে দেয়, একবার ঝাড়ু দিয়ে কোনার মধ্যে রাখা হলো আবার খেয়ে দেয়, একদম অবস্থা খারাপ করে রেখেছে। এই যে একটা চালও নাই, এখানেও চাল নাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।